तेरा कभी नहीं हो दिल लगना देखो लो बीए कंप्लीट होए नहीं अच्छा फॉर्मेट किया है हां फॉर्मेट किया है वाओ मिल बे फिश ही फिश लो ये तो तमाशा হ্যালো ফ্রেন্ডস অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গালসে কি ভাবছেন আজকে এত সেজে গুজে কেন তাই তো আরে ডিসেম্বর মাস বলে কথা আর বিয়ে থাকবে না সেটা তো হতেই পারে না বিয়েবাড়ির ব্লগ আপনাদের দেখাবো তো আমরা সেখানে যাব দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি তো আমরা কোথায় যাব সব আপনাদের ডিটেইলস বলবো কিন্তু ডিসটেন্সটা অনেকটা দূর সেখানে গিয়ে আপনাদের সব দেখাবো কে কার বিয়ে কোথায় যাচ্ছি আর ওখানে গিয়ে কী কী আয়োজন করা হয়েছে বিয়েবাড়িতে সব আপনাদের ডিটেইলস জানাবো ততক্ষণ কী করতে হবে আমাদের সাথে থাকতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না তো বন্ধুরা এক লাস্ট আমরা হালি শহরে একটু পৌঁছালাম এখন টোটোতে উঠেছি টোটো থেকে নেমেই বিয়েবাড়ি ততক্ষণ আমাদের সঙ্গে থাকবো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি যেখানে বিয়েবাড়ি বলেছিলাম অনেকটাই দূর বুঝতেই পারছেন বেলগুড়িয়া থেকে হালি শহরে যাবি কতটা তো আমরা কি ট্রেনে খাওয়া দাওয়া তো আছেই জমিয়ে ভুড়ি ভোজ আছে আনলিমিটেড বিয়েবাড়ি মানে আনলিমিটেড সব দেখাবো আপনাদের ততক্ষণে ওদের সঙ্গে থাকবে বন্ধুরা আপনাদের বলেছিলাম তো ফাইনালি দেখতেই পাচ্ছেন বর কোণে বসে আছে এখনো বিয়ে কমপ্লিট হয়নি হ্যাঁ কমার্শিয়াল ব্রেক চলছে মিষ্টি মুখ চলছে সাথে দেখতেই পাচ্ছেন মিষ্টি মুখ মানে এই নয় যে শাশুড়ি মা জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে বন্ধু খা কেমন এক্সাইটেড টেনশন নাকি প্রেশার বন্ধুরা আমরা অ্যাটমসফিয়ারটা দেখা এখানকার ডেকোরেশন বিয়েবাড়ির সমস্ত কিছু এখানে পূজা দেখাচ্ছে এইটা হচ্ছে ডেকোরেশন করে দিয়েছি গরম গরম কফি যেখানে খুব দরকার কফিটার সাথে আছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দুটোই খাবো খেয়ে বলবো কেমন খেয়ে ব্যাকে আছে আমাদের টলিতে ছাড়া কফি লেখা আরো অনেক কিছু খাবো তবে শুধু দেখতে থাকবো তো বন্ধুরা খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে ফার্স্ট এখন করতে না বল এখন কিছু পারলাম মাছ দুয়ে টাইম যেন তিনটে ছেলে খুব প্রবলেম হয়েছে দারুণ লাগবে
আমাদের পাতে গরম গরম চলে এসছে কচুরি, শীতকাল মানে কড়াইশুঁটি কচুরি, আর সাথে আছে চানা মশলা, দেখতেই পাচ্ছেন তো। আমি একটু দেখাবো কচুরিটাও আপনাদের। ও হো, ধোয়া উঠছে, অসম। ভেতরে পুটটাও বেশ খুব একটা ঝাল না, তরকারি ঝাল শুরু হলো, এবার কন্টিনিউ চলবে খাওয়া। এখন পাতে চলে এসছে গরম গরম ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, জমে যাবে রান্নাটা, সত্যি ভালো, অনেক ভালো, একটু টকটক লাগছে, দারুণ লাগছে আলুর দমটা খেতে। আমি জেঠিমাকে দেখতে এসেছি, জেঠিমা ঠিক করে খাচ্ছে। তো এবার চলে এসছে গরম গরম চিকেন কষা, পিসটা দেখে বুঝতে পারছেন ধোয়া উঠছে, আর কালারটা কি বলবো, জাস্ট জমে যাবে ফ্রাইড রাইসের সাথে, আর লাল টকটকে, মাখো মাখো ব্যাপার, স্মেলটাও অসাধারণ লেগেছে। একটু দারুণ, তুই যা খাচ্ছি সেটাই ভালো লাগছে, রান্না অসাধারণ। মুখার্জি কাটার দারুণ রান্না, ভালো হয়েছে বলতেই হবে। আমি কিছু বলবো তাই এলাম ফ্রন্টে। তো ব্যাপারটা হচ্ছে যে বৌদি এখানে এসে যে ফুড ব্লগিং করছে, আই মিন এটা বিয়ে বাড়িতে, এটাতে কিন্তু পারমিশন নিয়েই করেছে, মানে যারা গ্রুম তাদের পারমিশন নিয়ে কিন্তু করা হয়েছে, উইদাউট পারমিশন কিন্তু এখানে কোনো ব্লগ করছে না বৌদি। তো এই ব্যাপারটা বৌদির আমার খুব ভালো লেগেছে, যখনই বৌদিকে ইনভাইট করতে গেছিলো আমার বন্ধুটা, তো তখনই বৌদি পারমিশন নিয়েছে আর পারমিশন দিয়ে দিয়েছে ব্যান্ডি। সো পারমিশন নিয়ে কিন্তু এই সমস্তগুলো করা আছে, উইদাউট পারমিশনে কিন্তু আমরা কারোর বিয়ে বাড়িতে গিয়ে ব্লগ ব্লগ করি না, মানে বৌদি করে না। সো এটা আমার এটা ফার্স্ট ব্লগ বিয়ে বাড়িতে, উইথ পারমিশন নিয়ে করেছে। চলে এসছে দেখুন, এটা নতুন স্টাইল দেখলাম, একটা ইউনিক স্টাইল, বাটিতে চাটনি সার্ভ করা হয়েছে, সবখানে প্লেটেই দেওয়া হয়, এখানে দেখলাম বাটিতে, ভালোই লাগলো বেশ, একটু ট্রাই করে দেখি। আমসত্ত্বর চাটনি বেশ ভালো লাগছে, টমেটো আছে, আমসত্ত্ব আছে, খেজুর আছে, ভালো। চলে এসছে মিষ্টি, মিষ্টি মুখের পালা, এখানে আছে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা, সাথে আছে দুধেরই সন্দেশ, নলেন গুড়ের, শীতকালে নলেন গুড়টা দুধ ফেমাস, সবাই জানে, আপনারা জানেন, এটা কিন্তু চন্দন নলেন, বেশ সুন্দর খেতে, বেশ ভালো। আইসক্রিম চাই, বিয়েবাড়ির শেষ পাক মানে আইসক্রিম, আইসক্রিমটা খাবো। ওভারঅল গুড, যা খেলাম প্রত্যেকটা আইটেম ভালো, মুখার্জি ক্যাটারারে বেশ ভালো লাগলো খেয়ে। এটা হলো হালি শহর, আমরা বলেছিলাম আপনাদের হালি শহরে, দারুণ লাগলো, অনেকটা দূরে এসে ব্লগ করে সত্যি বেশ ভালো লাগছে। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হবে, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করতে ভুলবেন না। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে হ্যাঁ নেক্সট ব্লগে, আর মুখার্জির ক্যাটারারকে অর্ডার দেবেন, নিচে আমাদের ডেসক্রিপশানে ফোন নাম্বার সব দেওয়া থাকবে। তো টাটা।